বড়দিন কমপ্লিট, আমরা বাড়িতে যাব। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও, এনজয় কেএসটি ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। আর আজকে আমাদের গির্জায় অনুষ্ঠান আছে, সেখানেই যাবো আর কি। দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, তো চলো আজকে ভিডিওটা একদম ধামাকাদার, একদম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো একেবারে গির্জা মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, পুরো ভিডিওটা দেখবে কিন্তু। সবাইকে শুভ নববর্ষ, দেখো আমরা বোনেরা মিলে ফাদারের সঙ্গে সবাই হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এটা আমাদের ফাদার মনসাদা প্যারিসের। তো গির্জায় আজকেও গির্জা হলো, আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছে বলে আজকে দেখালাম না। সবাই মিলে এখানে ফটো সেশন হচ্ছে, তো এরপরে চলো বোনরা মিলে, প্রচুর আনন্দ মজা আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। শেষে আমাদের বড়দিন কমপ্লিট, আমরা বাড়িতে যাব। সেই 24 তারিখে এসেছিলাম আর আজকে 1 জানুয়ারি, আজকে বাড়ি যাবো বিকালে। তো আমরা খুব এনজয় করলাম এতদিনে। আর কিছু বলতে চাইবো, চলো টাটা, একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো হ্যাপি নিউ ইয়ার বলে কথা, 1 জানুয়ারি আর মাংস হবে না তা তো হয় না। তো দেখো আমাদের ফেভারিট চিকেন মা রান্না করছে, আর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে ফিরতে হবে। অনেক দিন বাপের বাড়ি মানে আছি বড়দিন উপলক্ষে। তো দেখো এই দেখো একদম ঝালঝাল চিকেনের ঝোল রান্নাও হয়ে গেছে, এবার আমি একাই খেয়ে নেবো যেহেতু আমি বাড়িতে যাব, বাবা কাজে গেছে আর ভাই আর ঠাকুমা তো আছে। তো দেখো ভাতও বেড়ে নিয়েছি আর আজকে মাংসটা জাস্ট ওয়াও ওয়াও খেতে হয়েছিল। আর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও দেখা হচ্ছে একটু পরে, আর বাড়িতে যাব, খুব কষ্ট হচ্ছে। তো রান্না বান্না হয়ে গেছে মার, খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি আমি বাড়িতে যাব। রেডি হয়েছি বলতে এক জামা পরেছিলাম, বাড়িতে গিয়ে স্নান টান সব করবো, তো চলে গেলাম। আবার আসবো 1 মাস পরে ভাইয়ের জন্মদিনে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাপের বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেছি তো 1 জানুয়ারির দিন, আর আজকে হলো 2 জানুয়ারি, ভিডিওটা 2 জানুয়ারির দিন করছি। বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি, তো অনেক দিন মানে থেকেছি, সেই 24 তারিখে গেছি 24শে ডিসেম্বর, আর বাড়ি আসলাম 1 জানুয়ারি, প্রায় 9 দিনের কাছাকাছি বাপের বাড়িতে ছিলাম। মনটা একটু খারাপ, তবুও থাকতে তো হবেই। তো আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ, সবার এই বছরটা খুব ভালো কাটুক 2023 সাল। আর তোমরাও প্রে করো আমাদের বছরটাও যেন ভালো কাটে, আমরা যেন সবাই মিলেমিশে সুস্থভাবে একসাথে এই বছরটা কাটাতে পারি। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, যদি আমাদের ভিডিওতে তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবে। আর তোমাদের সাথে একটা কথা, শর্ট ভিডিও করলে কি ব্লগ ভিডিওর ভিউজ কমে যায়? যদি কেউ ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে এই অ্যান্সারটা দিও। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর বোঝোই তো বাপের বাড়ি গেলে যতটা পেরেছি ভিডিও করেছি, ওখানে প্রচুর আনন্দ মজা, গান টান চারি মানে সারাক্ষণ গান টান বাজছিল, তার মধ্যে থেকেও চেষ্টা করেছি ভিডিও করার। তো
তেমন ভালো ভিডিও করতে পারিনি, যা পেরেছি তাই পোস্ট করেছি। এবার বাড়িতে চলে এসেছি, ফাইনালি নিজের বাড়িতে। এবার ভালো করে ভিডিও করব, পুরো ভিডিওগুলো দেখবে, যদি ভালো লাগে বলেই দিলাম। তো চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, আজকের মতো টাটা।